আসসালামু আলাইকুম প্রিয় সৈয়দারা, প্রবাসী ভাই এবং বোনেরা। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ, নিরাপদ এবং ভালো আছেন। তো প্রথমে রিকোয়েস্ট করতেছি, যারা আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের দ্বিতীয় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে প্লাস কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে সেই চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন চলে। একটা কথা হচ্ছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটিকে অন করে দেবেন, ঠিক আছে? তাহলে সবসময় আমাদের এই চ্যানেলের সব আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। তো আপনারা অনেক দিন ধরে একটা জিনিস নিয়ে ধৈর্য ধারণ করতেছেন যে সৌদি আরবের যে ফ্লাইটগুলো রয়েছে সেটা কবে নর্মাল হবে, যেটা করোনা ভাইরাসের আগে যেভাবে নর্মাল ফ্লাইট এভরিডে হইতো সেটা কবে থেকে চালু হবে। তো এতদিন তো বিশেষ ফ্লাইট চলছে। সৌদি এয়ারলাইন্সের কর্তৃপক্ষ এবং সৌদি বিমান যোগাযোগের যে মেন আবদুল্লাহ আল শাহরানি, উনি ওনাদের যে ওয়েবসাইট এবং টুইটার অ্যাকাউন্ট, সেখানে ওনারা বলে দিছে যে ওনারা এখন সম্পূর্ণভাবে প্রস্তুত ওনাদের ফ্লাইটগুলো পরিচালনা করার জন্য নর্মালিভাবে। তো এবং ওনারা আরও বলছে যে 31 মার্চ, মানে মার্চ মাসের 31 তারিখের পর থেকে ওনারা এটা বাস্তবায়ন করবে, এতটুকু আশ্বাস ওনারা দিয়েছে। সৌদি এয়ারলাইন্স এখন সম্পূর্ণভাবে রেডি তাদের নর্মাল ফ্লাইটগুলো পরিচালনা করার জন্য। তো 31 মার্চের পর থেকে যদি যে অন্যান্য যে সব জায়গা থেকে আপনার অনুমতি প্রয়োজন হয়, সেই সকল জায়গা থেকে যদি অনুমতিপত্র পেয়ে যায়, সেক্ষেত্রে তারা 31 মার্চের পর থেকে নর্মালি ফ্লাইটগুলো পরিচালনা করবে এবং তারা সম্পূর্ণভাবে রেডি। সো ছোট্ট একটি নিউজ আপনাদের জানানোর জন্য আজকে এই ভিডিওটি করা হয়েছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সবাই সাবধানে থাকবেন, কারণ এখন প্রচুর প্রতারক আছে যারা বিভিন্নভাবে প্রবাসীদেরকে প্রতারণা এবং ব্ল্যাকমেল করার চিন্তাভাবনা নিয়ে মাঠে লেগে পড়েছে। সো প্রতারকদের থেকে দূরে থাকবেন। আমাদের কাছে অনেক কমেন্ট আছে যে ভাই, আমরা ওই লোককে টাকা দিয়ে ধরা খাইছি, ওই লোককে এই কাজের জন্য টাকা দিয়ে ধরা খাইছি, ওই লোককে আমি হুরুবের জন্য এত টাকা দিচ্ছি, ফোন অফ করে রাখছে। তো আপনারা এই জিনিসগুলো একটু সতর্ক থাকবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নেক্সট টিউটোরিয়ালে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন।